এবছর পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে দেশের তাপমাত্রা রেকর্ড এই তাপমাত্রায় গলে যেতে পারে অনেক সড়ক মহাসড়কের পিচ বেঁকে যেতে পারে রেললাইনও তাই কর্তৃপক্ষকে সচেতন হতে বলছে আবহাওয়িদরা আর দুর্ঘটনা বাড়তে পারে উল্লেখ করে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন সড়ক ও রেললাইনের মান নিয়েও গত বছর তীব্র গরমে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে গলতে দেখা গেছে পিচ এতে যানবাহন চলাচলে বাধাসহ তৈরি হয়েছিল ঝুঁকিও ওই বছরই গরমে একাধিক এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে দুর্ঘটনা এড়াতে সে সময় নানা উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ এবছরও গরমের মাত্রা বাড়তে পারে আরও আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান তীব্র তাপদাহ অতি তীব্র আকার ধারণ করে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রি পর্যন্ত আমাদের এপ্রিল মাস এবং মেস মাস উত্তপ্ত এই সময়ের আমাদের ক্লাইমেটোলজি হল যে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে কারণ উনিশশো সালের আঠেরোই মে রাজশাহীর তাপমাত্রা উঠেছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আবহাওয়াবিদরা বলছেন তীব্র তাপদাহে ঝুঁকি তৈরি হতে পারে সড়ক ও রেলপথে সড়কপথের যে পিস দেওয়া হয় এবং রেলপথের যে পাত বসানো হয় সেগুলো কিন্তু জলবায়ু এবং আবহাওয়া ও জলবায়ুগত সহায়ক ক্লাইমেটোলজিকে বিবেচনায় রেখেই তৈরি করা হয় তবে কোনো কোনো জায়গায় এর ব্যত্যয় ঘটলে পিস গলে যেতে পারে রেল লাইনও টুইস্টেড হয়ে যেতে পারে বেঁকে যেতে পারে অবশ্যই তারা যাতে শশা পর্যবেক্ষণ ব্যবস্থা জোরালো করে এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা